একটা আমার নিজের কথা বলছি, কথাটা কি জানেন, শুধুমাত্র কীর্তন আসরে কীর্তনিয়া জায়গাটায় আমি দাঁড়িয়েছি। এখন তো অনেক কীর্তনিয়া কীর্তন করতে আসে, এখন কীর্তনিয়ারা কীর্তনিয়া বলে না, ওনারা নাকি শিল্পী। হ্যাঁ, কীর্তনিয়া ছিলেন কে জানেন, কীর্তনিয়া ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমরা তার পারিষদবর্গ, কৃপা করে এই জায়গাটায় আমাদের পৌঁছে দিয়েছি, তাই আমরা দাঁড়াতে পেরেছি। যাই হোক, যেটা যথাসত্য সেটাই আমি আপনাদের কাছে বলছি। জগতে সবার গৌর কৃপা হলো, যদি গৌর কৃপা না হতো তবে হরিবাসর তৈরি হতো না, গৌর কৃপা যদি না হতো তবে কৃষ্ণ ভক্ত হরিবাসরে বসে হরিকথা শুনত না, গৌর যদি কৃপা না হতো তবে এখন যে বর্তমান সমাজে হরিবাসরে আসত না। জগতে সবার গৌর কৃপা হয়েছে, শুধু একজনার হয়নি। সেই একজনা কে জানেন, জগতে সবার হলো কিন্তু একজনার হলো না গো, সবাই গৌর কৃপা পেল, সবাই গুরু বৈষ্ণব কৃপা পেল, কিন্তু একজনার হলো না। সেই আগে জোনা কে জানো, আমি একাই অধো রইলামে পড়ে, আমি একাই নিতাই গৌর হরি হরি বল, রইলামে পড়ে আমি একাই অধো অধম রইলামে পড়ে, আমি একাই অধম রইলামে পড়ে, আমার গৌর কৃপা আমার গৌর কৃপা হলো না গো, আমি একাই অধম রইলাম পড়ে, আমার গৌরের কৃপা হলো না গো, একাই অধম রইলামে পড়ে। বলো সেদিনের আর কয়দিন বাকি, বলো বলো সেদিনের আর কয়দিন বাকি, আমি কৃষ্ণ বলে গৌর হরি হরি বল, আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াব, বলো সেদিনের রাত
আমার কয়দিন বাকি, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, বলো সেদিনের আর কদিন বাকি, আমি কৃষ্ণ বলে নদিয়ার পথে কেঁদে বেড়াব, বলো সেদিনের আর কয়দিন বাকি, আমি কৃষ্ণ বলে নদিয়ার পথে কেঁদে বেড়াব, বলো সেদিনের আর কয়দিন বাকি, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, বলো সেদিন আমার কবে বা হবে, বলে কৃষ্ণ বলে নিতাই গৌর হরি, সেদিন আমার কবে বা হবে, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, বলো সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, একবার সেদিনই জন্ম ধন্য হবে, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, বলো সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, আমার কবে বা হবে, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াব, বলো সেদিন আমার কবে বা হবে। এই দেখো মা, সেই জায়গাটা পৌঁছে গেছি, তাহলে আমাদের কর্তব্য দেহটা গৌরচরণে পৌঁছে দেবা, কি তাই তো? একটু বলুন হ্যাঁ কি না? আমরা যদি ধরে রেখে দিই তাহলে গৌরকে পাওয়া যাবে? আমাদের কর্তব্য দেহটা গৌরচরণে পৌঁছে দেবা, আর ভগবানের কর্তব্য ভক্তের দেহটা রেখে দেওয়া, তাই তো? এইবার যত যত ভক্ত ছিল সবাই গৌরচরণের দেহটা পৌঁছে দিল। গৌরহরি আমরা কি করছে? আজুরে গৌ রঙ্গের মনে, আজুরে গৌ আজুরে গৌরাঙ্গের মনে, কি ভাব উঠিল আজুরে গৌরাঙ্গের মনে, কি ভাব উঠিল বলি ধবলি সে বলি বলি, বলি শ্যামলি বলি
সঘনে ডাকিল হবলি শ্যামলি বলি সঘনে ডাকি বলি আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে হরি হরি আয়ে শ্যামলি আহা আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরে আর ঘরে থাকিস না রে আয়ে ধবলি আয়ে শ্যামলি আর ঘরে থাকিস না রে আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরা আর ঘরে থাকিস না রে আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরা আর ঘরে থাকিস না রে আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরা আর ঘরে থাকিস না রে আয়ে ধবলি আয়ে শ্যামলি আর ঘরে থাকিস না তোদের গোচারণের সময় হলো আর ঘরে থাকিস না রে আহা গোচারণের সময় হলো আর ঘরে থাকিস না রে আয়ে ধবলি আয়ে শ্যামলি ধবলি শ্যামলি বলে বলে সঘনে ডাকিল সিংহাবেনু মুরলি করিয়া জয়ধ্বনি করিয়া জয়ধ্বনি জয়ধ্বনি মানে মায়েরা হ্যাঁ বাবা এই তো সুন্দর মা সুন্দর খুব ভালো মা তোমাদের চরণে আমার শত শত কোটি ধন্যবাদ বেশ বেশ অনেক জায়গায় কীর্তন করতে যাই জয়ধ্বনি বলে বুঝতে পারে না সিংহাবেনু মুরলি করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায়ো পাচনি ফিরায়ো পাচনি ভগবান আমার কি করলেন হই হই বুঝবেন আজকে সবাই সব কিছু ত্যাগ করে দিয়ে গৌরচরণে আত্মসমর্পণ করলেন বাবা তাই না আর ভগবান করলেন কি সিংহাবেনু মুরলি বাদন করলেন নবলক্ষ ধনুগণকে আনলেন তোরা আর থাকিস না মায়ার ঘরে তোদের গোচারণে যাবার সময় হয়েছে হ্যাঁ ভগবান সিংহাবেনু মুরলি বাদন করলেন তাই সিংহাবেনু মুরলি করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায়ো পাচনি ফিরায়ো পাচনি মায়েরা পাচনি মানে বোঝো তো বাবা পাচনি মানে লাঠি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন মা যশোমতী লাঠিটা কৃষ্ণের হস্তে দিয়ে দিতেন কিন্তু নবদ্বীপে কিন্তু ভগবান লাঠি নিল না ভগবান লাঠির মতো করে অঙ্গুলি ঘুরিয়ে বলেন হই 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 মানে এই যে নবলক্ষ ধেনুগণ কৃষ্ণ গোচারণে যে নিয়ে যেতেন হই 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 আর এখানে হই হই যেই না কথাটা ব্যবহার করেছে এলোকারা এলোকারা গো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় রাম 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 রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ দেখো গৌরী দাস
गौरीदास अबिराम सबारियानंदो गौरीदास अबिराम सबारियानंद जेई देखो गौरीदास गौरीदास अबिराम सबारियानंद गौरीदास अबिराम सबार आनंद आसन अरे आसो ना किसने এসে দাঁড়িয়ে আহা এসে তারা দাঁড়াইলো 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 আমার গৌর সঙ্গ করিবে বলে এসে তারা দাঁড়াইলো গৌর সঙ্গ করবে বলে এসে তারা দাঁড়াইলো গৌর সঙ্গ করবে বলে এসে তারা দাঁড়াইলো গৌর সঙ্গ করবে বলে এসে তারা দাঁড়াইলো তোমরা উলুধ্বনি করো সবে উলুধ্বনি করো সবে হরি ধ্বনি করো সবে একবার হরি ধ্বনি করো সবে হরি ধ্বনি করো সবে হরি ধ্বনি করো সবে যেন চাঁদের বাজার বসেছে গো হরি ধ্বনি করো সবে চাঁদের বাজার বসেছে যেন হরি ধ্বনি করো সবে বলি চাঁদের বাজার বসেছে গো হরি ধ্বনি করো সবে চাঁদের বাজার বসেছে গো প্রেমানন্দে বাহু তুলে চাঁদের বাজার বসেছে গো প্রেমানন্দে বাহু তুলে চাঁদের বাজার বসেছে গো হরি ধ্বনি করো সবে বলি হই হই বলিয়া গোনা ফিরায়ো পাচনি হই হই বলিয়া গোনা ফিরায়ো পাচনি বলি হই হইব লিয়া গোনা ফিরায়ো পাচনি হই হই বলিয়া গোনা ফিরায়ো পাচনি